দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আল্লাহওয়ালা মিডিয়া। আজকে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অত্যন্ত চমৎকার কারামতের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বর্ণিত আছে যে আমিরুল মুমিনীন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে একবার মিশরের নীল নদ শুকিয়ে গিয়েছিল। তখন মিশরের অধিবাসীরা মিশরের গভর্নর হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফরিয়াদ করলেন, মিশরের সকল সৃষ্টিকুল নীল নদের পানির উপর নির্ভরশীল। হে আমাদের আমির, এখনো আমাদের মাঝে এই বিধান রয়েছে যে যখনই নীল নদ শুকিয়ে যেত তখন আমরা একটি সুন্দরী কুমারী 15 বছরের নারীকে জীবন্ত দাফন করে নদীকে উপহার উপডৌকনের বলি দিতাম, তখন এই নদী প্রবাহিত হয়ে যেত। এখন আমরা কি করব? গভর্নর প্রতি উত্তরে বললেন, রাহমাতুল্লিল আলামিনের রহমতে ভরপুর আমাদের ধর্ম ইসলাম। আমাদের ধর্ম ইসলাম কখনো কোনো অবস্থাতেই এই অমানবিক ও অত্যাচারমূলক কাজ অনুমোদন করে না। সুতরাং তোমরা অপেক্ষা করো, আমি দরবারে খেলাফতের মধ্যে চিঠি লিখে আবেদন জানাচ্ছি। দরবারে খেলাফত থেকে যে নির্দেশ মিলবে তা আমরা বাস্তবায়িত করব। যখন একজন পত্রবাহক গভর্নরের চিঠি নিয়ে মদিনায় অবস্থিত দরবারে খেলাফতে উপস্থিত হলেন, আমিরুল মুমিনীন গভর্নরের চিঠি পড়ে নীল নদের নামে একটি চিঠি লিখেন। তার ভাষা ছিল এমন, হে নীল নদ, যদি তুমি নিজে নিজে প্রবাহিত হও তাহলে আমার কিছু করার নাই, যদি তুমি আল্লাহর নির্দেশে প্রবাহিত হও তাহলে আল্লাহ তাআলার নির্দেশে প্রবাহিত হয়ে যাও। আমিরুল মুমিনীনের এই এক লাইনের চিঠিটি পত্রবাহককে দিয়ে নির্দেশ দিলেন যে আমার এই চিঠি নীল দরিয়ার মধ্যে নিয়ে দাফন করে দিবে। তার নির্দেশ মোতাবেক মিশরের গভর্নর ওই চিঠিটি নীল নদের বালির মধ্যে দাফন করে দিলেন। যে মাত্র চিঠি দাফন করা হলো সাথে সাথে দ্রুত পানি প্রবাহিত হতে লাগলো। এর পর থেকে নীল নদ আর কখনো শুকিয়ে যায়নি। এই ঘটনা থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, এই ঘটনার মাধ্যমে এই কথা স্পষ্ট হলো যে আমিরুল মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনতান্ত্রিক প্রভাব বাতাসের উপর যেমন রয়েছে তেমনি সমুদ্রের পানির উপর রয়েছে। তার নির্দেশ সম্বলিত নিশান নড়াচড়া করার মধ্য দিয়ে সমুদ্রের বন্ধ হওয়া পানি চলাচল করে।